আজকে নতুন বছরের অলমোস্ট প্রথম দিকে, আজকে 5 তারিখ, এখন সন্ধ্যা 7টা বাজে, আমরা আছি বসিলা নদীতে এবং এমন একটা জায়গায় আছি যার চারপাশে খালি পানি আর পানি, কিন্তু নদীটার মাঝখানে এমন একটা পোড়া বাড়ি বা পরিত্যক্ত বাড়ি। ভিডিও তো যাই না, মাঝি ভাই একটু লাইক ধরেন, বাড়িটার দিকে লাইক ধরেন। খুবই, আমি আমি একটু নামবো, পুরো কাদার মধ্যে, আমার জুতা পুরো কাদার মধ্যে চুপচুপা হয়ে গেছিল। কাদার এটা দেখাও, ছায়াটা দেখো, আমার জুতার এটা কিন্তু পুরো আমার জুতা, এতটা গভীর কাদা ছিল আমি বুঝতে পারি নাই। তো ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা হচ্ছে, আপনারা দেখেন চারপাশে চারপাশে হচ্ছে পানি আর পানি, চারপাশে পানি আর পানি, কোনো লোকালয় নাই, কোনো দোকান নাই, কোনো বাজার নাই, কিচ্ছু নাই, কিন্তু কোনো কিছু নাই এমন একটা জায়গার মধ্যেও এমন একটা অলমোস্ট দোতলা বাড়ি। কিভাবে বাড়িটা হলো, কিভাবে এই বাড়িটা এখানে আসলো, কারা বানালো, কত খরচ করে বানালো, কিন্তু কেউ নাই। কিন্তু এমন একটা বাড়ি যেখানে দেখেন দরজা জানালা সবকিছু অলমোস্ট নতুন নতুনই, তার মানে এটা বানানো হয়েছে খুব বেশি আগের না। কিন্তু এই বাড়িটা কেন ছেড়ে দিল, কি কারণে ছেড়ে দিল, আর এমন একটা জায়গায় বাড়িটা আসলো কিভাবে যেটার আশেপাশে কোনো লোকালয় নাই, মানুষের ভিড় নাই, কিন্তু চারদিকে শুধু পানি আর পানি। তো আপনারা যারা শুটিং করতে চান, এমন একটা পরিত্যক্ত বাড়ি খুঁজেন যার আশেপাশে শুধু পানি আর পানি, যেমন হুমায়ুন আহমেদের ঘেটুপুত্র কমলাতে এমন এমন একটা সিলেটের একটা বাড়িতে গিয়ে শুটিং করছে যার চারপাশে পানি, মাঝখানে একটা বাড়ি। তো এই ডিজাইনটা অলমোস্ট প্রাসাদের মতো, প্রাসাদের মতো, দেখেন আপনারা সিঁড়ি আছে, কিন্তু জায়গাটার নাম মাঝি ভাই বলতেছে ছলমাসি। প্রথমে আমরা শুনছি ছলমাসি, মানে যে মাসি প্রিটেন্ড করে ছল করে, কিন্তু মাঝি ভাই আরেকটু সুন্দর করে উচ্চারণ করে বললো শ্যামলাসি। শ্যামলাসিতে এখন আমরা অনেকেই আছি, আমরা একটা ভাই ব্রাদার সার্কেল আছি, আমরা সবাই মানে অ্যাডভেঞ্চারের মতো উঠতেছি যে বাড়িটার ভিতরে কি আছে, মানে অনেকটা ভয়ও আমাদের লাগতেছে, কিন্তু এমন একটা ভাব আমরা করতেছি ছল মাসির মতো যে আমাদের ভয় লাগতেছে না, আসলে ভয় লাগতেছে, কিন্তু এতটা সাহস হবে কিনা জানি না যে ভিতরে আমরা ঢুকার, কারণ এই বাড়িটার একটা মিস্ট্রিয়াস বাড়ি, একটা রহস্যে ঘেরা বাড়ি, যে বাড়িটা নদীর মাঝখানে এবং কথাগুলো ইকো হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে, মানে এখানে কেউ একা আসতে পারবে, কথা পুরাই ইকো হচ্ছে, পুরাই ইকো হচ্ছে, এবং চারপাশে শুধু পানি আর পানি, মাঝখানে এই বাড়িটা, এটা বসিলা নদীতে। মানে আমাদের এই ঠান্ডার মধ্যে সবাই মানে গরম হয়ে যাচ্ছে আতঙ্কে, আমরা কি ভিতরে ঢুকবো, ঢুকতেছি জানি না এখানে সাপ টাপ আছে কিনা, বা মানে ভয়ানক কোনো আত্মা আছে কিনা, বাট মানে খুবই ইন্টারেস্টিং। যদি দিনের বেলা হতো আমরা বুঝাইতে পারতাম যে চারপাশে পানি আর পানি, চর আর চর, কোনো দোকানদার নাই, কোনো কারেন্ট নাই, কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, এর মাঝখানে আমরা এখানে আসি সিলামসি, জায়গাটার নাম সিলামসি। আপনারা অনেকে এখানে আসতে পারেন, যদি আমাদের মধ্যে এরকম রাতে আসেন তাহলে একটা থ্রিল হবে, দিনের বেলা ওই ফিলটা হবে কিনা আমরা জানি না, চারপাশে শুধু পানি আর পানি এবং আশেপাশে কোনো লাইট দেখা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার। কিন্তু যারা ভিডিওটা দেখবেন তাদেরকে আমি বলবো যে এই বাড়িটার রহস্যটা কি আপনারা কেউ জানেন, জানলে কমেন্ট করবেন নিচে, যে চারদিকে পানি আর পানির মাঝখানে এত বড় বাড়ি কারা বানালো, সে বাড়িটা কেন পরিত্যক্ত ঘোষণা করা হলো, কেন কেউ নেই এখানে। অনেকে এই রহস্যটা উদ্ঘাটন করতে হলো, ভিডিওটা দেখবেন এবং তথ্যগুলো জানাবেন আমাদের। সিঁড়িটা দেখো, আমরা এখন নামবো, মানে আসলে ভিতরে যাওয়ার সাহস নেই, নামবো।